प्रिय दर्शक आबारो हाजिर हो गेलाम आरेकटी नतून रेसिपि निये झटपट तैरि करा जाय एमन एकटी रेसिपि। रेसिपिटिर नाम हलो आम आर गुड़ दिए किभाबे झटपट आचार तैरि करा जाय। रेसिपिटि निये आजके आमि हाजिर हो गेलाम। एई आम आर गुड़ेर आचारटी एतई मजा एकबार तैरि करे ना खेले बुझतेई पारबेन ना। चलुन देखा ना जाक जे आमि किभाबे आचारटी तैरि करि। आमगुलोके आमि प्रथमे धुइये परिष्कार करे एकदम कपड़ दिए शुकिए नहीं मुछे नहीं जान बिंदु परिमाण पानी ना थे पानी थका जाए ना आचार नष्ट हो जाए। अपने भलोक शुक्र नीबें तपर हमें और पानी व्यवहार करब ना। और ये आमगुलो नहीं एकदम आटी शक्तुक्त नहीं आटी जान शक्त है ना आचार तेम एक भलो है ना देखो आटीगुलो अनेक शक्त। एन आचार्ट तैरि करार्जन चूलाते एक कड़ाई बसिए एखे हाफ कपर चे एक बसि तेल दिए दिए तेलटा एक गरम आसार पर हमें दुईटा तेजपाता तीन चार्टा शुकनो मरीच दिए दीब दिए एक नेड़े छेड़े पाँचफोड़न दिए दीब एक चा चामच। एक चा चामच पाँचफोड़न दिए देवर पर फ्लेवर जो आसें नेड़े छेड़े जो पाँचफोड़न भाजा हुए आसले तक हमें आमगुलो दिए दीब। आमगुलो के भालो करे तेलर मध्य नेड़े छेड़े भाजा भाजा कर निब। ए पर्याये हमें एक चा चामच परिमाण एक चामच हे एक बेशी परिमाण लवण दिए दीब। लवणेर परिमाण कम बेशी सबाई देखे बुझे दीबा। आमी ए परिमाण लवण दिए एखन आमी एखाने बाकी मसलागुलो एड करब। एखाने आमी दिए दीब एक टेबिल चामच परिमाण सरिषा बाटा तारपरे दुई टेबिल चामच परिमाण आदा बाटा और एक चामच रसुन बाटा एक चा चामच परिमाण आदा बाटा दिए आमी नेड़े छेड़े भालो करे कषिये नेब। एखन मसलागुलोके आमी भालो करे नेड़े छेड़े कषिये नेब। और जरा हमार चैनल के एखो सबसक्राइब करनी प्लिज सबसक्राइब कर देवें और लाइक कमेंट कर साथे थाकबें। आमगुलो के आमी भालो करे एभावे कषिये निब। मसलागुलो जखन कषानो हये जाबे मसलार पानीटुकु जखन शुकिये जाबे एरकम भाजा भाजा हये आसबे भालो करे तखन आमी बाकी शुकनो मसलागुलो एड कर देब। एखाने आमी दिए दिब झालेर जन्य एक चा चामच परिमाण लाल मरिचेर गुड़ो। এখন অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি আমগুলোকে ভালো করে কষিয়ে নিব। আবার মশলা যেন ভালো করে কষানো হয়ে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গুড়। আমি এখানে আখের গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কারণ আমি আচারটা সম্পূর্ণ গুড় দিয়ে তৈরি করেছি। এখানে আমি গুড় নিয়েছি এক কাপ পরিমাণ গুড় নিয়েছি। আমের এখানে মিষ্টিটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ হচ্ছে আমার আমগুলো মিষ্টি পরিমাণে টক কম এগুলো কাঁচা মিঠা আম তাই আমার গুড়ের পরিমাণ কম লেগেছে। আপনারা চাইলে টক বেশি হলে আপনারা গুড়টা বাড়িয়ে দিতে পারেন। এখন ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনার গুড়ের পানিগুলো ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি গুড় দিয়েছি যেন আমের ভিতরে মিষ্টিটা ঢুকে যায় ভালো করে। এইভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ রেখে দিব। উল্টিয়ে পাল্টে নিব সাবধানে উল্টিয়ে পাল্টে নিব যেমন আচারগুলো ভেঙে না যায়। আচার এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এখন একদম লো মিডিয়াম হিটে রান্না করে নেব কিছুক্ষণ। অল্প তাপে রান্না করে নিলে আপনার আচারের ভিতরে মিষ্টিটা ঢুকবে এজন্য আমি একদম লো মিডিয়াম হিটে রেখে প্রায় পাঁচ ছয় মিনিট আবার রান্না করে নেব। আমি এখন তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করব। ভিনেগার ব্যবহার করে নেড়ে ছেড়ে ভিনেগার পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আম সিদ্ধ হয়ে গেছে আর যখন গুড়টা একদম গাঢ় হয়ে যাবে আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখন আমি আচারটা শুকনো গুঁড়ো মশলাটা যে করে নিয়েছি ওইটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখুন আমার আচারটা প্রায় হয়ে গেছে। আমি আচারের জন্য যে মশলাটা তৈরি করে গুঁড়ো করে নিয়েছি ওটা আমি এখন দিয়ে দিব। এখানে দুই টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিব। দেখুন আমার আচারটা হয়ে গেছে। আমার আচারটা কেমন হয়েছে তা কমেন্টস করে জানাবেন। এখন আমি আচার বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আচারটা দেখতে কত লোভনীয় হয়েছে তাই না। চাইলে আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।